আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিনের সকাল। তো সকালের যে রোদের যে ভিটামিনটা নেওয়ার জন্য মা মেয়েরা ত্বকের যত্নের জন্য বসে পড়লাম। তো সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। এখন সকাল 7টা বাজে, সূর্য উঠছে। আর এদিকে বসে আছে আমার বাচ্চারা রোদে, একজন ভিতরে গেল। এই যে আলিজা বসে আছে, আর চুল আশ্রয় দিচ্ছি। আর এই যে রোদ লাগছে চুলে অনেক, মাশাআল্লাহ। আসলে আমাদের সকালে রোদ তো ভাগ্যে হয় না। তো ভাইয়ের বাসায় এসে রোদ পেলাম, যেহেতু এটা খোলামেলা বাড়ি এরকম। আর এটা হচ্ছে একটা স্টোর রুম, অনেক বড়, বিশাল বড়। এখানে ভাবি মাঝে মাঝে রান্না করে। কিচেন ভিতরেও আসছি। আলিজা একা একা ট্রাই করছে চিরুনি দিয়ে আশ্রানোর। দেখি বাবু, লুক এট মি, হ্যালো। লজ্জা পাচ্ছে আলিজা। আয়াত, রোদে আসো, রোদে আসো, রোদে আসো, রোদে আসো। এদিকে আয়াত আর আলিজা ফটোশুটে বিজি হয়ে গেছে, যখন ওদের হঠাৎ করে মনে পড়লো যে বাগানের সামনে আরও বেশি সুন্দর আসবে ছবিগুলো। দৌড়ে ওখানে চলে গেল। আর দেখুন কত ধরনের স্টাইলে ওরা ছবি তুলছে। আসলে খুব ভালো লাগছে, দুই বোনের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। আর রোদের দিকে খুব ভালোভাবে তাকাতে পারছে না যদিও, তারপরও বলবো অসাধারণ। রোদের তাপমাত্রাটা খুবই জরুরি। তো সকালটি ভালোই কাটলো, দেখলেন আপনারা। রোদে দাঁড়িয়ে কথা বলতে বলতে, ফটোশ্যুট করতে করতে খুব ভালোই লাগলো। আর মোহাম্মদ থাকলে আরও বেশি ভালো লাগতো। ছেলেটা ঘুমোচ্ছে, কালকে সকালেও ঘুমিয়েছিল। আর বিশেষ একটা বিষয় হচ্ছে কি, এই রোদে মানে আসার পর বাচ্চাদের চুলগুলো অনেক সিল্কি মনে হচ্ছে। আপনারা তো সবাই জানেন, ত্বকের যত্নে, চুলের যত্নে রোদের কোনো বিকল্প নেই। আসলে খুব সুন্দর লাগছে। তাছাড়া ওদের চুলগুলো আমার চুলের মতোই ব্রাউন। তো রোদে মানে আরও সৌন্দর্য বেড়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আর আলিজা খুব দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি। ওকে যখন ছবি তুলতে যায় দৌড়ে পালায়, ভিডিও করতে গেলে দৌড়ে পালায়, আবার মাঝে মাঝে একাই চলে আসে। তো যাই হোক, সৌদি আরব রিয়াদে এমন একটি সকাল, এটা আসলে ভাগ্যের ব্যাপার। কারণ আমরা তো ফ্ল্যাট বাসায় থাকি, তো এরকম সকাল রোদে বসে থাকাটা এটা মানে সম্ভব হয় না। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।